हेलो एवरीवन, गुड मॉर्निंग, हाउ आर यू? आई होप ऑल ऑफ यू आर फाइन एंड गुड। वेलकम टू आवर ऑनलाइन क्लासेस स्टूडेंट्स। आज के आमी तुम्हारे जो क्लासटी निये डिसकस करब सेटा हलो स्टैंडार्ड वनर बांगलार वर्णपरिचय रिविसन क्लास। तो तुम्हारे सामने एस ए टू एक्साम, तार जोन्नो तुम्हारे प्रिपारेशन नीते हबे। एबं ए प्रिपारेशनेर जोन्नो तुम्हारे आमी की की चैप्टार निये डिसकस करेछिलाम एबं तार थेके की की क्वेश्चन आसते पारे तुम्हारे एक्सामे, सेटाई निये आजके आमी तुम्हारे रिविसन क्लासे आलोचना करब। तो तुम्हारे जे जे चैप्टारगुलो पढ़ेछिलाम सेइगुलो होच्छे षष्ठ पाठेर एकटि गल्प, सेटा होच्छे माधव, तीन अक्षर मिश्र शब्द करिएछिलाम। एछाड़ा तुम्हारे अष्टम पाठे पिता माता और दशम पाठे चूरी करा कदाच उचित नय, এই মোট চারটে তো পাঠ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। তো আবার পুনরায় আমি তোমাদের এই চারটে পাঠ্যাংশ পাঠ নিয়ে আবার ডিসকাস করব। তো সো লেট স্টার্ট আওয়ার ক্লাস। দেখো স্টুডেন্টস, তোমাদের আমি যে ফার্স্ট পাঠের যে পাঠ্যাংশটা পড়িয়েছিলাম অর্থাৎ গল্পটা পড়েছিলাম সেটা কি ছিল? মাধব। মাধবের সম্পর্কে তোমাদের আমি গল্পটা বলেছিলাম যে মাধব কীরকম ছেলে ছিল, তার বয়স কত ছিল এবং তারপর ছোটোবেলা সে কী করতো, প্রত্যেক দিন স্কুলে যেত, তার সব গুণই ভালো ছিল কিন্তু একটা তার কি গুণ খারাপ ছিল না, সে কারো জিনিস দেখতে পেলে কিন্তু চুরি করে নিত। এ সে চুরি করতে করতে এমনই অভ্যাস হয়ে গিয়েছিলো, একদিন সে কী করেছিল, মিথ্যা কথা বলতো যে আমি কিছু চুরি করিনি, নিইনি। কিন্তু তাকে কি তার ক্লাসে সমস্ত ছেলেরা একদিন হাতে নাতে ধরে মাস্টারমশাইয়ের কাছে নিয়ে গিয়েছিলো। মাস্টারমশাই তাকে বকুনি দিয়েছিল কি করেছিল না, তাকে নিজেকে পরিবর্তন করার জন্য, যে সে কথা দেয় যেন তাকে সে কোনোদিন আর না চুরি করে। কিন্তু মাধব তার অভ্যাসটা ত্যাগ করতে পারলো না, শেষ পর্যন্ত সে চুরি করলো। আবার চুরি করে কি করলো, ধরা পড়তে মাস্টারমশাই তাকে কি করেছিল, স্কুল থেকে অর্থাৎ বিদ্যালয় থেকে তাকে তিরস্কার করে বহিষ্কার করে দিয়েছিল, তো বাইরে বের করে দিয়েছিল। তারপরে মাধবে যখন বাবা মা জানতে পারলো যে তার ছেলে এইরকম করেছে, তাকেও কিন্তু তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এক সময় মাধব বড় একটা চোরে পরিণত হলো এবং লোকে তাকে কেউ বিশ্বাস করতো না, তাকে কি করতো, তিরস্কার করতো, মারধর করতো, তারপরে তাকে কি করতো, কেউ দয়াও করতো না। তো এইভাবেই তার জীবনটা কাটতো খুব দুঃখের মধ্যে দিয়ে, তার দুঃখের কোনো সীমা ছিল না, পেটের জ্বালায় লোকের ঘরে ঘরে কি করতো, ভিক্ষে করতো, তবুও কেউ তাকে স্নেহ করতো না, দয়া করতো না। এইটা ছিল তোমাদের মাধবের গল্প এবং এই গল্প থেকে তোমাদের আমি কিছু কিছু শব্দ করিয়েছিলাম, তার অর্থ বিপরীত শব্দ সব করিয়েছিলাম, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের অনুশীলনীর যে কোয়েশ্চেনগুলো করিয়েছিলাম যে মাধবের কী কী গুণ ছিল, মাধবের কী কী দোষ ছিল, তারপরে তোমাদের এখান থেকে কিছু কোয়েশ্চেন আমি তোমাদের লিখিয়েছিলাম মাধব থেকে, সেই কোয়েশ্চেনগুলোও কিন্তু তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে। তারপরে দেখো তোমাদের অনুশীলনীতে আরও ছিল ঠিক কথার পাশে ঠিক চিহ্ন, ভুল কথা পাশে ক্রস চিহ্ন, তারপরে হচ্ছে শব্দের সঙ্গে অর্থ মেলানো, এইগুলো কিন্তু বাড়িতে তোমরা খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে। এবার দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে তিন অক্ষরে মিশ্র শব্দ। তোমাদের তিন অক্ষরে মিশ্র শব্দ তো আমি এখানে অনেকগুলো করিয়েছিলাম, তো তোমরা এখান থেকে যে কোনো পাঁচ দশটা কি আটটা যে কোনো হচ্ছে কি শব্দ এখানে কিন্তু তোমরা পড়বে। আর এখান থেকে কি যে যে মানেগুলো করিয়েছিলাম কিছু কিছু মানে, তো সেই মানেগুলোকে কিন্তু করার চেষ্টা করবে। তো তোমরা মিশ্র শব্দের কিন্তু যে কোনো দশটা শব্দ কিন্তু এখান থেকে পড়ে রাখবে এবং সেগুলো বানান সমেত কিন্তু খুব সুন্দর করে পড়বে। এছাড়া তোমরা কি করবে না, এই অনুশীলনী থেকেও কিন্তু যে যে কোন প্রশ্নগুলো করিয়েছিলাম সেগুলো, যেমন হচ্ছে তোমাদের ক্ষোভ থেকে নিয়ে সঠিক শব্দটার পাশে এখানে বসানো, তারপরে শব্দগুলোকে ভেঙে ভেঙে লেখা, আর হচ্ছে কি অর্থগুলো দাগ দেওয়া। তো তোমরা কিন্তু মিশ্র সংযোগ যে তিন অক্ষরে শব্দগুলো করেছিলাম তাতেই কিন্তু তোমরা মূলত দশটা শব্দ কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে এবং বানানগুলো যেন সঠিকভাবে করবে, নির্ভুলভাবে এবং সঠিকভাবে কিন্তু বানানগুলো করবে। ওকে, এবার দেখো আমরা যাবো আমাদের নেক্সট টপিক হচ্ছে অষ্টম অধ্যায় পিতামাতা। তো দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে কি অষ্টম অধ্যায়। তো পিতামাতা থেকে আমি তোমাদের কি পড়েছিলাম যে পিতামাতা হচ্ছে কি না পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে কি পৃথিবীর সবথেকে বড় এবং শ্রেষ্ঠ মানুষ, যারা আমাদেরকে খুব ভালো ভাসেন এবং স্নেহ করেন, আমরা যা চাই তাই দেন, আমাদের যাতে শিক্ষা বড় জায়গায় যেতে পারি, শিক্ষা লাভ করতে পারি, তার জন্য তারা আমাদেরকে বিদ্যালয়ে ভর্তি করে দেন যাতে আমরা কষ্টে না থাকি, তার দিকে তারা সবসময় খেয়াল রাখে। সেই যেমন পিতামাতার কর্তব্য এগুলো যে ছেলে মেয়েদের প্রতি যে কতটা তাদেরকে ভালোবাসা যায়, তা কতটা স্নেহ করা যায়, তাদের কতটা প্রয়োজন, কোনটা হচ্ছে দুঃখ হচ্ছে,
কোন ধরনের কষ্ট হচ্ছে সেদিকে খেয়াল রাখা যায়। সেই রকমই ছেলে মেয়েদেরও কিছু কর্তব্য থাকে পিতামাতার উপরে, যে তারা যেটা বলেন সেটা মেনে চলা, তাদের কথার অবাধ্য না হওয়া, তারা যেখানে যেতে বারণ করে সেখানে না যাওয়া, তারা যাতে সন্তুষ্ট হন সেই দিকে নজর রাখা। তো ছেলে মেয়েদেরও এইগুলো কিন্তু করা খুবই জরুরি বা কর্তব্য। তো এখান থেকে আমরা এই মূল অংশটা শিখেছিলাম, অর্থাৎ এখান থেকে এই নীতিকথাটাই শিখেছিলাম যে পিতা মাতার প্রতি যেমন ছেলে মেয়েদেরও দায়িত্ব কর্তব্য থাকে, সেই রকম পিতা মাতারও কিন্তু ছেলে মেয়েদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে। এইখান থেকে আমি তোমাদের যে যে নতুন শব্দগুলো অর্থ বিপরীত শব্দ করেছিলাম তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, আর এই পাঠ্য অংশটা খুব সুন্দর করে কিন্তু তোমরা রিডিন পড়ে রাখবে বানান সমেত, ঠিক আছে? তো এইখান থেকে আমি তোমাদের যে যে কোয়েশ্চেনগুলো করিয়েছিলাম, অর্থাৎ অনুশীলনীর যে কোয়েশ্চেনগুলো করিয়েছিলাম দেখো, সেইগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন তোমাদের ক্ষোভ থেকে শূন্যস্থান পূরণ করা, তারপরে কি করলে বাবা মা খুশি থাকেন, সেই সম্বন্ধে পাঁচটা বাক্য তোমাদের এটা ধরা যেতেই পারে। ওরাল আছে তোমাদের, তো ওরালে এরকম ধরনের কোয়েশ্চেন আসতেই পারে যে বাবা মা খুশি থাকে এমন দুটো বাক্য কি তিনটে বাক্য। এখানে তোমাদের পাঁচটা দেওয়া আছে, পাঁচটাই করবে, কারণ দুটো ধরতে পারা যায় বা তিনটে পাঁচটা এরকম যে কোনো ধরা যেতে পারে। তো এইটা তোমরা কিন্তু ভালো করে করবে। আর তাছাড়া কি করবে, অর্থগুলোকে কিন্তু তোমরা ভালো করে ম্যাচিংগুলো কিন্তু প্র্যাকটিস করবে, বিপরীত শব্দগুলোও কিন্তু ম্যাচিং প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু তোমাদের কোয়েশ্চেনে আসতে পারে। তো স্টুডেন্টস, আমাদের যে লাস্ট টপিক সেটা হলো দশম পাঠের চুরি করা কতচ উচিত না, সেটা নিয়ে এবার আমরা ডিসকাস করবো। তো আমাদের অষ্টম পাঠের পিতামাতার যে টপিকটা ছিল সেটা আমাদের এখানে শেষ হয়ে গেল, এবার যাবো আমরা নেক্সট টপিক। দেখো আমাদের যে লাস্ট টপিক হচ্ছে চুরি করা কদাচ উচিত না, সেখানে আমরা চলে এসেছি। তো সেখানে আমরা জেনেছিলাম যে চুরি করা হচ্ছে সবথেকে মহাপাপ, কারণ চুরি করা খুব খারাপ জিনিস। কোনো জিনিস কোনো দিন কোনো কারোর জিনিস না বলে না হাত দেওয়া উচিত নয় বা চুরি করা উচিত নয়। যদি কোনো সময় কোনো ছেলে সেই জিনিসটা না বলে নিয়ে চলে আসে, তো পিতা মাতা বা বাড়ির কোনো অভিভাবকের কিন্তু উচিত তাকে তৎক্ষণাৎ শাসন করা, নাহলে সেই জিনিসটা তাকে ফেরত দিয়ে দেওয়া। যেমন এইখানে এই কার গল্প জেনেছিলাম আমরা, ভুবনের। ভুবন কিন্তু ছোটোবেলায় কী করেছিল, তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল, অর্থাৎ তার বাবা মা শৈশবকালে মারা গিয়েছিল, তার মাসির কাছে সে বড় হয়েছে। তো সে একদিন স্কুল থেকে তার একটা বন্ধুর বই নিয়ে চলে এসেছিল, তার মাসি কিন্তু সেইটার প্রতিবাদ করেনি, অর্থাৎ তাকে শাস্তি দেননি বা তাকে বারণ করেননি যে এইটা নিয়ে আসতে নেই বা তার জিনিসটা ফিরত দিয়ে দিতে হয়। কিন্তু যা না করাতে আস্তে আস্তে ভুবন কী করেছিল, দিনে দিনে চুরি করতে করতে বড় চোর হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সে চুরি করতে করতে এমনই হয়ে গিয়েছিলো যে লাস্টে সে কী হয়েছিল না, জেলে গিয়েছিল, কারাবাস হয়েছিল, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়েছিল। বিচারক তাকে কী করেছিল, কী শাস্তি দিয়েছিল না, তাকে যাবজ্জীবন কারাদণ্ড। এবার সে তখন সে চেয়েছিল যে তার মাসির সঙ্গে তাকে দেখা করতো। যখন তার কারাবাস হয়েছিল তখন তার কিন্তু হুঁশ ফিরেছিল যে আমি যে জীবনে ভুলটা করেছি খুবই মারাত্মক ভুল করেছি। তো সেই জন্য সে তার মাসির সঙ্গে দেখা করতে চেয়েছিল, তার মাসিকে বলতে চেয়েছিল যখন ছোটোবেলায় আমি যখন চুরি করেছিলাম তখন যদি তুমি আমাকে বারণ করতে তাহলে আমার এই দশা বা দুর্দশা আমার এরকম ঘটতো না। তো এইটাই ছিল তোমাদের চুরি করা কদাচ উচিত নয় সে এই পাঠ্যাংশের মূল অর্থ। এইখান থেকে আমি তোমাদের যে যে শব্দগুলো অর্থ বিপরীত শব্দ করিয়েছিলাম সেইগুলো তোমরা বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদের আমি এইখান থেকে যে কোয়েশ্চেনগুলো লিখিয়েছিলাম, কিছু এক কথায় প্রশ্ন উত্তর লিখেছিলাম, সেইগুলোও কিন্তু বারবার বলছি বাড়িতে কিন্তু পড়বে। এছাড়া তোমাদের এখন অনুশীলনীতে কী আছে, কে কোন কথা কে বলেছে, এই প্রশ্নগুলো, তারপরে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন, ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন, শূন্যস্থান পূরণ, এইগুলো কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে এগুলো বারবার বলছি প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের অর্থের সঙ্গে শব্দ মেলানো, বিপরীত শব্দের সঙ্গে শব্দ মেলানো, এগুলো করবে। তো স্টুডেন্টস, আমি তোমাদের যে বর্ণ পরিচয় যে টপিকগুলো ডিসকাস করলাম ষষ্ঠ পাঠের মাধব, অষ্টম পাঠের হচ্ছে তোমাদের অষ্টম পাঠের পিতা মাতা, দশম পাঠে চুরি করা কদাচ উচিত না, এই তিনটি পাঠ্যাংশ, তার সঙ্গে তিন অক্ষরে মিশ্র শব্দ, এই যে মোট চারটে তোমাদের অধ্যায় নিয়ে আলোচনা করলাম, তোমরা বাড়িতে কিন্তু ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে, আর এর রিলেটেড যে কোয়েশ্চেনগুলো তোমাদের আমি করেছি সেগুলোও কিন্তু পড়বে। ওকে, আমার ক্লাস আজ এখানে শেষ করলাম। তো তোমরা ভালো করে মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো এবং মজার সাথে খুব সুন্দরভাবে এক্সাম দিও। তো তোমরা আগেই তো এক্সাম দিয়েছো, একইভাবে তোমরা কিন্তু মজার সাথে এক্সামগুলো দেবে। ওকে, আমার ক্লাস এখানে শেষ। ফার্স্ট স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।